বলছিলাম আমি সূচনাতেই যে কোন পথে সংস্কার কত দূরে সংস্কার আমি যদি আর একটু যুক্ত করি সম্প্রতি যেমনটি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হাল ভোটার তালিকা শেষ হওয়ার কমপক্ষে আঠারো মাস পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা যদি নির্বাচনের সম্ভাব্য সময়টা জানতে চাই ধোয়াশা তৈরি হলো কি সময়কাল নিয়ে শুরু থেকেই পরিষ্কার হচ্ছে না কেননা আপনি জানেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে যৌক্তিক সময় চান এই সরকার নির্বাচন অনুষ্ঠান করার জন্য আর এটিও ঠিক যে নির্বাচনের জন্য তো শুধু ডেট ঘোষণা করলে হবে না নির্বাচনে পরিবেশ নিশ্চিত করতে হবে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে হবে সব কিছুই কিন্তু সত্যি তবে যেটি ঘটলো আমরা আমরা রাজনৈতিক দলগুলা বিএনপি জামায়াতে ইসলামী এমনকি বাম দল অথবা নূরদের পার্টি সবার দিক থেকে আমরা দেখছিলাম যে এক ধরনের সবাই চাচ্ছিল যৌক্তিক সময় দিতে চাই কিন্তু আপনি একটু রোড ম্যাপ ঘোষণা করেন যাতে করে আমরা বুঝতে পারি আমরা ওই ওই ডিরেকশনে হাঁটছি কি না নির্বাচনের দিকে আমরা হাঁটছি না কিন্তু একটা মজার ব্যাপার ঘটল প্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য বা তার মুখ থেকেই আমরা ১২ মাস থেকে আঠারো মাসের একটি সময়সীমা পেলাম তার আগে কেউ কিন্তু মুখ ফুটে কোনো সময়কাল বলছিলেন না আচ্ছা এখন তারই বক্তব্য আমি ঠিক শিওর না সেনাবাহিনীর প্রধান কেন নির্বাচনের সময়সীমা বললেন এটা আমার কাছে অত যৌক্তিক মনে হয়নি এটি আমার কাছে সরকার প্রধান প্রফেসর ইউনুসের কাছ থেকে আমরা আশা করেছিলাম পরে শফিকুল আলম নিউ ইয়র্কে যেটা বললেন তিনি আবার বললেন যে সংস্কার হওয়ার পরে সংস্কারের প্রস্তাবনা পেয়ে সংস্কার হওয়ার পরে তারপরে আঠারো মাস তাহলে সমস্যা হচ্ছে যে সংস্কার হওয়ার সময়কাল কতদিন সেটি কিন্তু আবার সেটি কিন্তু আবার ঘোলাটে হয়ে গেল আচ্ছা তা এখন আমরা দেখুন এটির এটির ব্যাপারে আমার ধারণা আন্দোলনকারীরা অভ্যুত্থানকারীরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে যে এই সরকারের তো আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই অথবা এই সরকার আর চাইতেই পারেন যে সংস্কারগুলো তারা করে নির্বাচনটি দিবেন তবে আমি মনে করি সংস্কার প্রক্রিয়ার সাথে রাজনৈতিক দলগুলোকে যুক্ত রাখা দরকার কেননা আপনি যদি তাদেরকে বাদ রেখে সংস্কারের দিকে আঁকান সেটি তাদেরকে অনেকটা আশ্বস্ত নাও করতে পারে এবং তারা অনেকটা লেফট আউট ফিল করছেন এরকম মনে হচ্ছে আরেকটি জিনিস হচ্ছে যে ব্যক্তিবর্গকে আমরা সংস্কার কমিশনগুলোর দায়িত্ব দিয়েছি দে আর ভেরি অন তারা প্রতিদিন এই বিষয়ে কাজ করেন তাদের তিন মাস লাগার কথা না তাদের হয়তো আরও কম সময় লাগার কথা এবং সেটিকে দু তিনবার রিভিউ করে আমরা একটি যৌক্তিক জায়গায় পৌঁছতে পারবো দু মাসের মধ্যেই কিন্তু আমরা যেই গতিতে তাদেরকে আগাতে দেখতে চেয়েছিলাম সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আপনি খেয়াল করুন পনেরো দিন আগে কমিশনের কথা ঘোষণা করা হয়েছে গত পনেরো দিনেও কিন্তু আমরা কোনো কমিশনের সদস্য নিয়োগ হতে দেখিনি তার মানে কি এক তারিখের ঘন্টা না বাজার আগে আপনি এগুলো করতে পারেন না তার মানে তো আপনি করতে পারেন কাজেই আমরা মনে হচ্ছে যে যেই সংস্কারটি যত যেই দ্রুত গতিতে হওয়া দরকার ছিল যতটা ইনক্লুসিভ হওয়া দরকার ছিল সেই দিকে আগাচ্ছে না সরকারকে আমি তৎপর দেখছি না সরকারকে আমি ক্ষিপ্র দেখছি না আমার মনে হয় তাদের আরও অনেক এজেন্ডা নিশ্চয়ই আছে আরও অনেক দৈনন্দিন কাজও আছে আমরা হয়তো অনেক সময় বাইরে থেকে সেটি বুঝতেও পারি না কিন্তু যেটি বুঝতে পারছি সরকারটি তার রাজনৈতিক দিক নির্দেশনার অভাবে ভুগছে তাদের এমন কাউকে হয়তো দরকার যে সব দলকে নিয়ে রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে এবং সরকারের ভেতরে একটি রাজনৈতিক রাজনৈতিক শক্তি দানা বাঁধার সুযোগ করে একটি নির্বাচনের দিকে সংস্কারকে এগিয়ে নিতে হবে আমার মনে হচ্ছে যে এই জায়গাটিতেই সবচেয়ে বেশি প্রশ্নের উদয় হচ্ছে এবং সরকারকে আমাদের অনেকটা অপ্রস্তুত মনে হচ্ছে কখনো কখনো একে অন্যকে অবিশ্বাস করার মতো একটি পরিস্থিতিও তৈরি হচ্ছে